الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين বৈষম্য বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের তরুণ ছাত্র সমাজ ইতিমধ্যে যে ইতিবাচক ভূমিকা পালন করেছে তা ইতিহাসের সোনারক্ষরে লেখা থাকবে চিরদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এ প্রচেষ্টা সমূহকে কবুল করুন এবং তাদেরকে পরকালে মহাপুরস্কার দান করুন আল্লাহর কাছে সেই দোয়াই করছি। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকারও প্রশংসা করছি। ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে এক মহাবিপর্যয় থেকে রক্ষা করেছেন। পুলিশ বাহিনীর অনুপস্থিতিতে তরুণ ছাত্র ছাত্রীরা রাস্তার ট্রাফিক ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পালন করতে দেখে মনটা ভরে গেল। দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী এ সকল মেধাবী ছাত্ররা রাস্তাঘাট ও এলাকা পরিষ্কার করছে, সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির পাহারা দিচ্ছে। মাদ্রাসার ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ সকল মহান কাজকে আরও সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে। আরেকটি চমৎকার জিনিস আমরা লক্ষ্য করলাম, যারা আবেগের বশীভূত হয়ে গণভবন ও সংসদ ভবনের বিভিন্ন জিনিস নিয়ে গিয়েছিল তারা আবার সেগুলো এখন ফেরত দিয়ে যাচ্ছে। জাতীয় সাফল্য ধরে রেখে জাতি গঠনের কাজে দেশের বিবেকবান সৎ যোগ্য ও ভালো মানুষেরা ছাত্র জনতার পাশাপাশি কঠোর পরিশ্রম করে ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছেন। তবে দুঃখের বিষয়, কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে লুটপাট করছে এবং নানা প্রকার জাতীয় ও ধর্মীয় স্থাপনা ধ্বংসে লিপ্ত হয়েছে। আমরা কঠোরভাবে এর নিন্দা জানাই এবং তাদেরকে বলবো আল্লাহকে ভয় করুন আর এ সকল ধ্বংসাত্মক কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকুন। জুলুমের বিপরীতে পাল্টা জুলুম যেন কারো মাধ্যমে না হয়ে যায়। বিপদ ও বিপর্যয়ের পর সাফল্য অর্জিত হলে কী করতে হবে সেটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন সারাটি জীবনভর। মক্কা বিজয় থেকে আরম্ভ করে জীবনের বিভিন্ন সময়ে তিনি সেটি আমাদের সামনে রেখে গেছেন। সে আলোকে বর্তমান প্রেক্ষাপটে আমি আমাদের করণীয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি, যদিও আমি জানি আপনারা প্রত্যেকেই সেগুলো বোঝেন এবং সেভাবেই নিজেরা কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করছেন। যাই হোক, আমি যে কথাগুলো বলবো তার মধ্যে এক নাম্বার হলো, আসুন আমরা সকলেই গঠনমূলক কাজে নিয়োজিত হই। কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে আমরা যেন সম্পৃক্ত না হই। দ্বিতীয়, শান্তি ও ইসলাহ যেন আমরা বজায় রাখি। একটা চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার পর আবার যেন অশান্তি উৎপাদিত না হয়। তৃতীয়ত, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে আমরা সামাজিক সম্প্রীতি বজায় রাখব এবং কাউকেই অন্যায়ভাবে আঘাত করব না। চতুর্থত, আমরা কাউকে অত্যাচার নির্যাতনের মুখোমুখি করব না, কারণ আমরা তো জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্যই এতদিন সংগ্রাম করেছি। সুতরাং সকল প্রকার জুলুম নির্যাতন পরিহার করে এবং সকল প্রকার ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব। পঞ্চমত, ধর্মীয় উপাসনালয় এবং মন্দিরকে কেউ ভাঙবেন না এবং এই ধরনের কাজে সম্পৃক্ত হবেন না, এতে ইন্ধনও যোগাবেন না, কারণ একটা ভালো ব্যবস্থাপনার মধ্যে সকল ধর্মের মানুষই শান্তিতে থাকার অধিকার রাখে এবং তাদের উপাসনালয়গুলো যেন কোনো ধরনের ধ্বংসের মুখোমুখি না হয় সেই নিরাপত্তাও আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে। ষষ্ঠত, দেশ পুনর্গঠনের কাজে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অতএব সবাইকে ইতিবাচক কাজ করতে হবে। নেতিবাচক কাজ, নেতিবাচক বক্তব্য এবং নেতিবাচক সব ধরনের কিছু পরিহার করতে হবে। এবং সপ্তম হল, কোনো প্রকার গুজবে কান দেওয়া যাবে না, গুজবকে প্রচার করা যাবে না, এবং গুজব যেহেতু একটা নেতিবাচক কাজ যেটা সমাজে অশান্তি উৎপাদন করে তা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। অষ্টম এবং সর্বশেষ যে কথাটি আমি আপনাদের সামনে বলবো সেটি হলো, আসুন দেশ, দশ, জাতি এবং উম্মার উন্নয়নে বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে এক দেহ এক প্রাণ হয়ে আমরা সকলেই কাজ করি, কারণ এমনটি নির্দেশনা দিয়েছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিসে,
সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, মেথালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাথাল জাসাদিল ওয়াহিদ। মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি, মমতা ও ভালোবাসার মধ্যে তাদের উদাহরণ এবং দৃষ্টান্ত হলো একটা দেহের মতো। অতএব এক দেহ এক প্রাণ, এবং চমৎকার ঐক্যের ভিত্তিতে কাজ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাফল্য দিবেন। আসুন আমরা সকলে মিলে সেই ভালো কাজগুলো করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।